মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল বাসিত খানকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের এই ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারী সহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে চৌমোহনা চত্বরে সর্বস্তরের সাংবাদিক সহ নানা পেশার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 16 আগস্ট দুপুরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক সিতার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাহিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল এস এর হেড অফ নিউজ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, মানবাধিকার কর্মী ফাতেমা পপি চৌধুরী, এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাসরিন পিয়া, শাহ ফজলুর রহমান প্রমুখ। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, এনএন টিভি।